আসসালামু আলাইকুম ওয়া আবার সৃজনশীল সমস্যার সমাধান নবম ও দশম শ্রেণী তৃতীয় অধ্যায়ের আজকে আমি পনেরোতম পর্ব শুরু করছি পনেরোতম পর্বে আমি যে সৃজনশীল সমস্যাটি নিয়েছি সেটি এক্স প্লাস ওয়াই রুট এবং এক্স স্কোয়ার মাইনাস হলে ক নাম্বার সমস্যাটি হচ্ছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো খ নাম্বার সমস্যাটি দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস রুট টোয়েন্টি সেভেন বাই ফোর ইকুয়াল থ্রি রুট থ্রি গ নাম্বার সমস্যাটি হচ্ছে সিক্সটিন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো এ ছিল আজকের আমাদের সমস্যা আর এটি কুমিল্লা বোর্ডে দু ষোলো সালে এসেছিল এখন আমরা এটির সমাধানে চলে যাব প্রথমে আমরা সমানে সমাধানে যাব এক্স ক নাম্বার সমস্যাটির সমাধান এক্স ওয়াই এর মান নির্ণয় করো এখানে এক্স ওয়াই এর মান নির্ণয়ে আমরা জানি যে এখানে যে আমাদের মান দেওয়া আছে এই দুইটি মান থেকে আমাদেরকে বের করতে হবে আমরা এক্স ওয়াই বা এব এর সূত্র বলতে জানি এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হল স্কোয়ার অর্থাৎ আমার মান দরকার হবে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই আমার কাছে এক্স প্লাস ওয়াইয়ের মান থাকলেও আমার কাছে এক্স মাইনাস ওয়াই এর মান নেই তাই আমাদেরকে এই মান দুটি থেকে প্রথমে আমাদেরকে এক্স মাইনাস ওয়াই এর মান বের করে নিতে হবে তারপরে গিয়ে এক্স ওয়াই এর সূত্রে ফেলতে হবে তাহলে আমরা সমাধানে চলে যাচ্ছি সমাধান ক দেওয়া আছে

ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে ফেলে দিলাম इक्वल রুট সিক্স এখন আমার এখানে মানটা আমার এখানে আছে আমি বসিয়ে দেব এক্স প্লাস মান এক্স প্লাস মান তাহলে এটা থাকবে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ আমার এক্স মাইনাস এর মান দরকার এটি বের হয়ে যাবে এখনই এখানে রোড সিক্স বাদিয়ে আমরা আমার থাকবে যেটার মান বের করতে হবে আর এই রুট থ্রিটা এক্স মাইনাস ওয়াইয়ের সাথে গুণ অবস্থায় আছে এদিকে গেলে ভাগ যাবে তাহলে রুট থ্রি চলে আসবে নিচে আর সিক্সকে যদি আমরা ভাঙাই রুট থ্রি ইন্টু রুট টু অর্থাৎ তিন তো কোন ছয় রুট টু এবং রুট থ্রি গুণ করলে আবার রুট সিক্স হয়ে যাবে এই রুট থ্রি রুট থ্রি কাটা সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল রুট টু এখন আমাদের এ এব সূত্রে ফেলে দিব অর্থাৎ সুতরাং দিয়ে আমরা লিখব এক্স ওয়াই ইকুয়াল এ প্লাস বি এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়াই এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়াই বাই টু হল স্কোয়ার এখন এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানা আছে রুট থ্রি বাই টু এটির উপরে হল স্কোয়ার মাইনাস আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করলাম রুট টু আর নিচে এমনিতে টু আছে এটার উপরে হল স্কোয়ার এখন স্কোয়ার আর রুট কাটা যায় তাহলে উপরে হবে থ্রি স্কোয়ার রুটে কাটলে থ্রি আর টুয়ের উপরে স্কোয়ার হলে টু টু দুবার গুণ দুই দোকোনা চার মাইনাস এখানেও স্কোয়ার রুটে যখন কাটা যাবে যখন স্কোয়ার রুটে কাটার পরে টু থাকবে উপরে আর নিচে টুয়ের উপর স্কোয়ার হলে দুই দোকোনা চার যখন হর একই হয় লসাগু একটাই হয়ে যায় তবে চার এবং চারের লসাগু চার হবে চার চারের ভিতরে একবার যায় তিন একে তিন বিয়োগ চার চারের ভিতরে একবার যায় দুই একে দুই সমান সম দিয়ে আমরা তিনের থেকে দুই গেলে এক এবং চার নিচে থাকতেছে তাহলে আমাদের এক্স এর মান বের হয়ে গেছে সুতরাং নির্ণয় এক্স ওয়াইকোল লিখতে পারি আমরা এক্স ওয়াই ইকল ওয়ান বাই ফোর তাহলে আমাদের ক নম্বর সমস্যার সমাধান হয়ে গেল এবার আমরা খ নম্বর সমস্যার সমাধানে চলে যাব খ নম্বর সমস্যাটি আমরা দেখতেছি দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস রুট টোয়েন্টি সেভেন বাই থ্রি তাহলে এখানে আমার এ কিউ ধরে নিতে হবে যেহেতু এখানে এক্স ওয়াই আছে তো এক্স ওয়াই এ কিউব প্লাস অনুযায়ী যদি আমরা এটাকে সূত্রে ফেলি আসবে এ প্লাস বি এ প্লাস বি হল হল এ বি তাহলে এটা এই সূত্র যদি ফেলি তাহলে আমার মান লাগবে এক্স প্লাস এবং এক্স এর মান লাগবে তো এক্স মান তো আমরা এখন বের করলাম এটি আমরা নিয়ে নেব এখন তাহলে খ নাম্বার সমস্যার সমাধানে আমরা চলে যাচ্ছি দেওয়া আছে এর মানটা দেওয়া দেওয়া আছে আছে হতে পাই সরি ক হতে পাই ক হতে কি পাই আমরা এক্স ওয়াই এর মান এক্স এর মান আমরা হতে পেয়েছি ওয়ের মধ্যে আমরা এক্স ওয়াইয়ের মান বের করেছি ওয়ান বাই ফোর এই মানটি বসিয়ে দেব ওয়ান বাই ফোর এবার লেফট হ্যান্ড সাইডে সরাসরি চলে যাব যেহেতু এটি দেখাতে বলেছে লেফট হ্যান্ড সাইডে আমার কী আছে লেফট হ্যান্ড সাইডে আছে এক এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস টোয়েন্টি সেভেন রুট রুট টোয়েন্টি সেভেন বাই ফোর এটি আমরা নিয়ে নিচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস রুট টোয়েন্টি সেভেন বাই ফোর এক্স এক্স কিউব প্লাস ওয়াই আমরা সূত্রে ফেলে দেবো অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব অনুযায়ী আমরা যদি সূত্রে ফেলি তাহলে এ প্লাস বি বলতে এক্স প্লাস ওয়াই হল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি বলতে থ্রি এক্স ওয়াই ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওই অনুযায়ী আমরা সূত্রে ফেলে দিলাম এখন প্লাস আমরা এটিকে যদি ভেঙে নেই কি পাই আমরা দেখি নাইন ইন্টু থ্রি নিই নাইন এই জন্য নিলাম যে এটিকে স্কোয়ার হবে স্কোয়ার রোটে কাটা যাবে আর থ্রি থেকে যাবে আর নিচে ফোর যেটা এটাও থেকে যাবে এবার আমরা মান বসিয়ে দিই এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে রুট থ্রি তাহলে রোট থ্রি হল কিউব বসাতে পারি মাইনাস থ্রি ইন্টু এক্স মান আমরা এখানে একশো এর মান পাচ্ছি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর আর ইন্টু এক্স প্লাস মান পাচ্ছে রুট থ্রি প্লাস এখানে আমরা যদি নাইনকে স্কোয়ার করি থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার বলতে স্কোয়ার রুটে কাটলে এখানে থ্রি বের হবে আর বাকি থ্রিটা রুটের ভিতরে থেকে যাবে নিচে ফোর এখন এখানে যদি আমরা দেখি যে আমরা আগেও এই ধরনের সমস্যা সমাধান করেছি যে কোনো কিছুর উপরে যদি রুট থাকে এবং এটার পাওয়ার যদি কী হবে এটা বের হয়ে যায় অর্থাৎ থ্রি রুট থ্রি হয়ে যাবে এটা কারণ আমরা যদি তিনটার মধ্যে থেকে দুইটাকে আলাদা করে নিই তার মানে রুট থ্রি স্কোয়ার হবে আর একটি রুট থ্রি থেকে যাবে স্কোয়ার রুটে কেটে গেলে ওই থ্রিটা বের হয়ে যাবে আর বাকি রুট থ্রিটা থেকে যাবে আর এখানে যদি আমরা গুণ করে দিই এখন এই গুণ অবস্থায় আছে থ্রি এবং রুট থ্রি এই দুইটা উপরে চলে যাবে ওয়ানের সাথে তাহলে থ্রি রুট থ্রি হয়ে যাবে উপরে থ্রি রুট থ্রি থ্রি এবং রুট থ্রি গুন করে থ্রি রুট থ্রি ওয়ানের সাথে গুন এটি হবে আর এখানে থাকবে ফোর আর এখানে আছে প্লাস থ্রি রুট থ্রি বাই ফোর আমরা এটি সমান দেখতে পাচ্ছি যে থ্রি রুট থ্রি বাই ফোর থ্রি থ্রি ফোর এটি মাইনাস আর এটি প্লাসের কেটে দিলাম তাহলে থাকতে আসে আমার থ্রি রুট থ্রি আর এটি আমাদেরকে দেখাতে বলেছিল দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস রোড টোয়েন্টি সেভেন বাই ফোর থ্রি হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি ইকোয়াল রাইট হ্যান্ড সাইড কারণ আমরা রাইট হ্যান্ড সাইডের মান পেয়ে গেছি আর এটি আমাকে দেখাতে এই আমরা লিখবো শোর এখন আমরা গ নম্বর সমস্যার সমাধানে চলে যাব গ নম্বর সমস্যাটি আমাদেরকে কী বলেছে আমরা দেখি সিক্সটিন এক্স ওয়াই প্লাস এর মান নির্ণয় ও এক সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ারকে আমরা যদি এক্স প্লাস ওয়াইয়ের মান ধরে সূত্রে ফেলি তাহলে আমার লাগবে এক্স ওয়াইয়ের মান লাগবে আবার আমরা যে এখানে এক্স ওয়াইয়ের মান বের করেছিলাম ওটি ধরে করতে পারি কারণ আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অনুসিদ্ধান্তের মধ্যে পেয়েছি এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি যেটি নিয়ে করি সেটি নিয়ে হবে যেহেতু মানটা আমার এখানে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে এটি দিয়ে আমরা করবো দেওয়া আছে লিখবো কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই আর ক হতে পাই ক আমরা পাচ্ছি এক্স ওয়াইয়ের মান এক্স ওয়াই ইকাল ওয়ান বাই ফোর এটি আমরা আগে দেখে নিয়েছিলাম আবারও দেখে নিচ্ছি যে এক্স ওয়ের মান আমরা ওয়ান বাই ফোর এখন আমরা সুতরাং দিয়ে লিখতে পারি প্রদত্ত রাশি দিয়ে লিখতে আমি এখন দিয়ে লিখি সাধারণত এখন যেটির কাজ করবো সিক্সটিন এক্স প্লাস এখানে সিক্সটিন ঠিক থাকবে ইন্টু এক্স ওয়ার মানে আমরা জেনি ওয়ান বাই ফোর এখান থেকে আমরা নিচ্ছি এটিকে আমি সেকেন্ড প্যাকেট দিয়ে সূত্রে ফেলব যেহেতু এটি গুণ অবস্থায় পুরোটার সাথে তো এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি প্লাসের সূত্র দিয়ে ফেলি এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস টু এবি এ বলতে এক্স বি বলতে ওয়াই আর পুরোটাকে হল ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দেবো ফোর দিয়ে যদি সিক্সটিন কে কাটি অবস্থা বলতে এটা উপরে তাহলে ফোর এবং ওয়ান করলে এখানে ফোর থাকতেছে আর এখানে আমরা যেটি পাচ্ছি সেকেন্ড ব্রিকেট আপাতত থাকবে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি স্কোয়ার আমরা স্কোয়ার দিয়ে নিলাম মাইনাস টু ইন্টু এক্স ওয়ার মান হচ্ছে ওয়ান বাই ফোর এটিকে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছে এই টু দিয়ে যদি ফোর কে কাটি নিচে টু থাকবে এখন আমরা কাটলেও পারতাম না কাটলেও পারতাম স্কোয়ার রুটে কেটে যাবে এখানে তাহলে এখানে ফোর আর এখানে থাকবে থ্রি মাইনাস ওয়ান বাই টু কারণ এখানে ওয়ান নিচে টু এটার নিচে মনে মনে এক ধরে নিব তাহলে লসাগু হবে ফোর ইন্টু ওয়ান এবং টু অর্থাৎ কিছু না থাকলে যেটা নিচে থাকে অন্যটা ওইটাই লসাগু হয়ে যায় টু এখানে কিছু না থাকাতে সরাসরি গুণ হবে তিন দোকানা ছয় মাইনাস দুই দুইয়ের ভেতরে একবার যে একে এক এখন এই দুই দিয়ে আমি কে কেটে দেব তাহলে এখানে দুই হবে ফুটবেশটায় চলে যাচ্ছে তাহলে এখানে আমার থাকতেছে ভেটি এটি হচ্ছে এখানে থাকতেছে টু আর এখানে থাকতেছে ফাইভ ব্রাকেটের ভেতরে পাঁচ দোকোনা দশ তাহলে আমার মান বের হয়ে গেছে সুতরাং মান এই প্রশ্নটুকু পরে দুই হাজার সালে এসেছিল আমি মূলত এমন প্রশ্নগুলি করার চেষ্টা করছি বা সমাধান কর সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করছি যেই সমস্যাগুলি বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসেছিলো অথবা বিভিন্ন স্কুলে বিভিন্ন টেস্ট পরীক্ষায় এসেছিলো তাই এই প্রশ্নগুলি তোমরা যদি যথাযথভাবে দেখো তাহলে তোমাদের আর সামনে পরীক্ষায় সৃজনশীল সমস্যা থাকবে না বলে আমি আশা করি তো আমার সমস্যাটির সমাধান শেষ হয়ে গেল আশা করি তোমাদের বোঝে আসবে যদি কোনো কারণে বুঝতে সমস্যা হয় কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই জায়গাটিতে সমস্যার সমাধান অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর বন্ধুদেরকে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আমার ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য অবশ্যই আইকনে ক্লিক করে রাখবে সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহর জন্য সকলের জ্ঞান বৃদ্ধি করে দেয় সকলের জন্য সঠিকভাবে বুঝতে পারো সেই তৌফিক কামনা করছি আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি